আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া। তাহলে চলুন কুমড়ো ফুলের বড়া তৈরি করতে যা লাগছে তা আগে দেখে নিই। প্রথমেই আমি কুমড়ো ফুলগুলো ছিঁড়ে নিব গাছ থেকে। কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই কুমড়ো ফুল কুচি, রসুন বাটা এবং ধনে পাতা কুচি। এখানে আছে প্রায় 1 কাপের মতো মসুরি ডাল বাটা। আপনারা চাইলে খেসারি ডালও নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো হবে চালের গুঁড়া। কালো জিরা হলুদের গুঁড়া 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে মিলিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। চামচের মতো রসুন বাটা, 1 চামচ দিয়ে মাখালে হবে না, হাতের সাহায্যে সুন্দরভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার মিক্সড করা হয়ে গেল, এখন ভাজার জন্য তৈরি। এখন ভাজার জন্য তৈরি। আমি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন এক এক করে আমি ভেজে নিব।
এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। এইভাবে আমি সব পেঁয়াজগুলো ভেজে নিব। কুমড়ো ফুলের বড়া, আমার সবগুলো কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেল।